কিছুদিনের মধ্যে কুমিল্লার মুরাদ নগরে পুরোদমে বোরো ধান কাটা মারাই শুরু হবে, কিন্তু চলমান করোনা পরিস্থিতিতে ধান কাটা মারায়ে শ্রমিক সংকট দেখা দিতে পারে, তাই ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় কৃষকদের মাঝে সরকারি 50% ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকের সুবিধার কথা চিন্তা করে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএর নিজস্ব তহবিল থেকে বাকি 50% ভর্তুকি পরিশোধ করেন। বুধবার দুপুরে উপজেলা পরিষদে স্থানীয় দুইজন কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মাইনউদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কর্মকর্তা সুফি আহমেদ প্রমুখ। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার মাধ্যমে ওই স্থানীয় এমপির ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া ওই দুই কৃষক হলেন উপজেলার কাজিয়াতল গ্রামের কামাল উদ্দিন খন্দকার ও ভুবনঘর গ্রামের আবিদ আলী। বিতরণ করা একটি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য 28 লাখ টাকা ও একটি কম্বাইন মেশিনের মূল্য 1,80,000 টাকা, যার 50% সরকার ও বাকি 50% স্থানীয় এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএর নিজস্ব তহবিল থেকে ভর্তুকি পরিশোধ করেন। এই মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মারাই ও বস্তায় ভরা যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা মাইনউদ্দিন আহমেদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সুযোগটি দিচ্ছে 50% ভর্তুকিতে কৃষকদের যান্ত্রিকীকরণের সুযোগ দিচ্ছে। ধান কাটার যন্ত্র একটি কম্বাইন হারভেস্টার, যেটি ইয়ানমার AG600 মডেলের, এবং একটি রিপার যেটি AR20 মডেলের বিতরণ করেছি। সরকারি ভর্তুকি 50%-এর বাইরে মাননীয় সংসদ সদস্য কুমিল্লা 3 আসনের আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন মহোদয় বাকি 50% ভর্তুকির টাকা দিয়ে কৃষকের কল্যাণে নিয়েছেন, এটি আমি জানতে পেরেছি। এবং কৃষকদের খরচ, উৎপাদন খরচ কমানোর জন্য এই উদ্যোগটি এমপি মহোদয় নিয়েছেন বলে আমি অবগত হয়েছি, এবং আমরাও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের কল্যাণে এই যন্ত্র মাঠে নিয়ে যেন ভালোভাবে কাজে লাগে এবং যে লক্ষ্যে সরকার এই ভর্তুকিটি দিচ্ছে, সচেতন মহল, সংশ্লিষ্ট মহল থেকে শুরু করে আমরা সকলেই কৃষকদের কল্যাণে এটির বাস্তবায়ন করব।